হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে হচ্ছে সাপোর্টার ভিডিও রেডিং, যেমন হচ্ছে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা হচ্ছে কাতার বিশ্বকাপ নিয়ে আমরা বিভিন্ন দল সাপোর্টার ভিডিওগুলো মেক করতেছি। তো আমরা হচ্ছে আজকে ব্রাজিল এটাতে মেকিং করলাম। আমরা নেক্সট অর্থাৎ যেহেতু আর্জেন্টিনার খেলা আছে, আজকে আর্জেন্টিনারও মেক করার ট্রাই করবো। তো এই ভিডিওগুলো কীভাবে মেক করা হয় এর জন্য আমাদের সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। এই ভিডিওটি মেকিং করার জন্য মূলত আমাদের একটি টেম্পলেট লিঙ্ক প্রয়োজন হবে, যার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, এবং আমাদের এখানকার সাউন্ডটা। ওকে, তো যেহেতু আজকে ব্রাজিলের একটা ম্যাচ আছে, সে তার জন্য মূলত একটি ব্রাজিলের একটা ভিডিও নিয়ে আসলাম। তো আর্জেন্টিনার ভিডিও যেহেতু ম্যাচ আছে, তো অবশ্যই আর্জেন্টিনা টার্নার ট্রাই করবো। তো যাই হোক, এখন হচ্ছে আমরা হচ্ছে টেম্পলেট লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি এরকম একটা ভিডিও দেখতে পাবেন, অর্থাৎ টিকটকের হচ্ছে যে একটা ভিডিও। তো এখানে আপনি লেখা দেখতে পারবেন ক্যাপকাট ট্রাই দিস টেম্পলেট। ওকে, তো অবশ্যই আপনার নেট অথবা ওয়াইফাই কানেকশন থাকা লাগবে, ফার্স্ট হলে একটু বেটার হবে। তো আমরা এখান থেকে ক্যাপকাট ট্রাই দিস টেম্পলেট যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখান থেকে ইউজ টেম্পলেট ইন ক্যাপকাট উপরে ক্লিক করবো, দেন পরবর্তী স্টেপে চলে যাব। এখান থেকে পরবর্তী যে স্টেপটা আসবে, তো এখান থেকে যেহেতু এখানে আটকে আছে, তো যাই হোক এখানে চাপ দেওয়ার পর এখানে পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের এটা ইউজ টেম্পলেট, দেন আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা চলে যাবো ফটোস অপশন। ফটোস অপশন থেকে আপনার দুইটা ফটো সিলেক্ট করতে হবে। একটা হচ্ছে আপনি নিজের পিকচার, যেটাতে আপনি নিজের সর্বপ্রথম সিলেক্ট করবেন হচ্ছে নিজেরটাতে যদি মেক করতে চান, সেক্ষেত্রে আপনি নিজের একটা পিকচার সিলেক্ট করবেন। আমি একটা ব্রাজিলিয়ান সাপোর্টার অনামিকা ওইসে একটা পিকচার নিলাম, এবং হচ্ছে আমি একটা ব্রাজিলের ফটোটা দুই নাম্বার সিলেক্ট করলাম। ওকে, তো দুইটা নিলে হয়ে যাবে। নেক্সট অর্থাৎ এখানে ক্লিক করবো। তো আমাদের হচ্ছে ভিডিওটা এইভাবে মেকিং হয়ে যাবে। যাওয়ার পর এবার হচ্ছে আমরা এখান থেকে যেটা করবো, জাস্ট টেক্সটগুলোকে এডিট করে নেবো। এর জন্য আমরা টেক্সট অপশন দেখতে পাবো, এখানে টেক্সটে ক্লিক করবো। দেন প্রথম যে টেক্সটটা এটাকে এডিট করবো, এর জন্য আমরা এটাকে রিনেম করে কেটে দেবো। দেন হচ্ছে আমরা লিখবো অনামিকা, যেহেতু যার নামটা আমি এখানে ইউজ ফটোগুলো ইউজ করতেছি তারটা দিতেছে। ওকে, অনামিকা হয়েছে, দেন এখান থেকে ডান। দেন দ্বিতীয় টেক্সটটা এখানে আমরা ক্লিক করবো। দ্বিতীয় টেক্সটটা আমি হচ্ছে ক্লাস লিখবো। ওকে, ক্লাস 12 লিখলাম, দেন হচ্ছে ডান। তারপর তিন নম্বর এখান থেকে আমরা সাপোর্টার কোন দেশ, ব্রাজিল লিখবো। ওকে, ব্রাজিল। দেন আমরা এখান থেকে ফ্ল্যাগে চলে যাব, আমরা এখান থেকে ব্রাজিলের ফ্ল্যাগটা সিলেক্ট করে ডান। দেন আমরা তিন নম্বরে আসি। ওকে, হোম টাউন ঢাকা লিখে দিলাম, আপনি অন্য বাংলাদেশ লিখতে পারেন বা আপনার হোম টাউনটা লিখে দিতে পারেন। তো এখান থেকে ডান। ওকে, তো হয়ে গেল। দেন আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো, ভিডিওটা অবশ্যই প্লে করে দেখতে পারেন। দেন আমরা এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কের উপরে ক্লিক করবো, টাইম আমি চাচ্ছি না যে টাইম ওয়েস্ট হোক কোনো রকম। তো এখান থেকে আপনারা ক্লিক করার পর এবার হচ্ছে আমরা এখান থেকে যেটা করবো, আমাদের সাউন্ডটাকে চেঞ্জ করে নিতে হবে। তো আপনার মিউজিকের লিঙ্কটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা মিউজিকটা খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো ডাউনলোড করার পর আমাদের হচ্ছে এটা এখানে এক্সপোর্ট অপশনটা অপেক্ষা করতে হবে। দেন আমরা হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনকে ইউজ করবো, মানে ওই প্রসেসটা আপনারা দেখবো। আপনারা চাইলে অন্য কোনো অ্যাপসে করে নিতে পারেন, মানে যার যেটা সুবিধা হয়, যাই হোক ক্যাপকাট একটু সহজ, আর আমরা এটাতে দেখাবো। ওকে, তো ভিডিওটি সেভ হয়ে গেলাম। এখান থেকে ওয়েবসাইটটা অথবা টোটাল ট্যাবটাকে ক্লোজ করে নিব। ওকে, নেওয়ার পর আমরা সরাসরি আমাদের ফোন থেকে হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। দেন আমাদের সামনে যদি এরকম অপশন আসে তাহলে অবশ্যই ডিসকার্ডে ক্লিক করবো, দেন নিউপোজিটে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা এইমাত্র যে ভিডিওটিকে সেভ করলাম এটাকে সিলেক্ট করবো, এবং হচ্ছে এখান থেকে আর অপশনে ক্লিক করবো। এরপর আমরা মূল ভিডিও তারা টাচ দিব, দেওয়ার পর ভলিউমে ক্লিক করবো, ভলিউমটাকে জিরো করে দেন টিক অপশনে ক্লিক করবো। এরপর স্টার্ট পজিশন চলে যাবো, দেওয়ার পর অ্যাড অডিও, দেন এক্সট্রাক্টেড। তারপর এখান থেকে আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর এখান থেকে ইন্ডিয়া ওয়াটারমার্ক ক্লিক করবো, তারপর ডিলিট অপশনে ক্লিক করবো। তো আপনাদের মিউজিকটাই থাকবে এতটুকু, আপনাদের কোনো হচ্ছে মিউজিক কাট করার প্রয়োজন নেই। ওকে, আপনাদের মিউজিক কাট করার এই ঝামেলাটা করতে হবে না। দেন আমরা এখান থেকে ভিডিওটা চেক দিব, তারপর ভিডিও রেজোলিউশন হাই করবো, তারপর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি রেকর্ডিংটা সেভ হয়ে যাবে। মূলত আজকে টুইটার এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।